অ্যালার্জির প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হতে পারে, তবে আমরা সাধারণত দুই রকমের জেনে থাকি, কোল্ড অ্যালার্জি ও স্কিন অ্যালার্জি। আর অ্যালার্জি যেমনটাই হোক না কেন, আমাদের স্বাস্থ্যের জন্য এটি খুব মারাত্মক, আমাদের সুস্বাস্থ্যের জন্য দৈনন্দিন জীবনে খুব ব্যাঘাত ঘটায়। কোন কোন খাবার খেলে অ্যালার্জি বাড়তে পারে তা নিয়ে যারা সংশয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও। কেননা আজকের ভিডিওতে আমি শরীরে অ্যালার্জি মারাত্মকভাবে বৃদ্ধি করে এমন 10টি খাবার নিয়ে আলোচনা করব। অ্যালার্জিযুক্ত খাবারগুলোর মধ্যে এই 10টি খাবারে সবচাইতে বেশি পরিমাণে অ্যালার্জি রয়েছে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা নিচে লাল কালিযুক্ত সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আসি অ্যালার্জি কি। একটি পদার্থ, বিশেষ পরাগ, পশম, একটি নির্দিষ্ট খাদ্য বা ধূলিকণার মাধ্যমে শরীরের দ্বারা ক্ষতিকারক প্রতিরোধের প্রতিক্রিয়া, যা আমাদের রক্তের সঙ্গে মিশে অ্যালার্জি সৃষ্টি করে। অ্যালার্জি বৃদ্ধি করে এমন 10টি খাবারের মধ্যে প্রথমে যে খাবারটি রয়েছে সেটি হলো চিংড়ি মাছ। অ্যালার্জিযুক্ত খাবারগুলোর মধ্যে চিংড়ি মাছে সবচেয়ে বেশি অ্যালার্জি রয়েছে। চিংড়ি মাছ খাওয়ার সাথে সাথে আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। দুই নম্বরে রয়েছে হাঁসের মাংস। হাঁসের মাংস খেলে আপনার মারাত্মক অ্যালার্জি সৃষ্টি হতে পারে। তিন নম্বরে রয়েছে ইলিশ মাছ। চার নম্বরে রয়েছে হাঁসের ডিম। পাঁচ নম্বরে রয়েছে বোয়াল মাছ। ছয় নম্বরে রয়েছে গরুর মাংস। সাত নম্বরে রয়েছে পুঁই শাক। আট নম্বরে রয়েছে লাল শাক। নয় নম্বরে রয়েছে সরপুঁটি ও 10 নম্বরে রয়েছে সয়াবিন তেল।